পথে রাজধানীর এক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে এক ছাত্রের উপর প্রাণঘাতী হামলা চালালো একদল বহিরাগত দুষ্কৃতী। বৃহস্পতিবার শিক্ষক দিবসে শিক্ষকদের সামনেই ঘটল এই হামলা। শহর উত্তরাঞ্চলের নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর এক ছাত্র তার বহিরাগত বন্ধুদের ডেকে আনিয়ে দ্বাদশ শ্রেণীর এক দাদাকে পিটিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেছে। গুরুতর জখম রত্নদীপ দাসের মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছে। জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে। আক্রমণকারী দশম শ্রেণীর ছাত্র সত্যজিৎ দেবনাথকে আটক করা হয়েছে। তার দুষ্কৃতী বন্ধুদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। কিছুদিন আগে রাজধানীর বনিদী শিক্ষা প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমিতে ঢুকে বহিরাগত কিছু দুষ্কৃতী ছাত্রদের ওপর পিটিয়েছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ জমা করলেও পুলিশ এফআইআর নেয়নি। নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র সেদিন জিবি হাসপাতালে দাঁড়িয়ে জানায়, দশম শ্রেণীকক্ষে থাকা দ্বাদশ শ্রেণীকক্ষের একটি ফ্যানের সুইচ অনঅফ করা নিয়ে দুই দল ছাত্রের মধ্যে এদিন তর্ক বিতর্ক বাধে। হঠাৎই দশম শ্রেণীর সত্যজিৎ দেবনাথ তার বহিরাগত বন্ধুদের স্কুলে ডেকে আনে। এরা দেওয়াল টপকে বিদ্যালয়ের ভেতরে ঢুকে রত্নদীপ দাসকে পেটাতে থাকে। বহিরাগত দুষ্কৃতীদের একজন তার মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করে। আক্রান্ত ছাত্র লুটিয়ে পড়লে আক্রমণকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় স্কুলের ভেতরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে। প্রথমত আমাদের দুটো স্কুল মিলে এসে দুটা ক্লাস মিলে এসে একটা লাইন, তো এই লাইনের ভিতরে এই লাইন অফ করলে আমরা পুরো ক্লাসের ফ্যানটা সব অফ হয়ে যাবে। তো ইরালিও কত সময় দেশে আমরা ক্লাসে গেছি, গেছি বলতে কত বুঝতে হবে দেশে এরা ক্লাসের স্টুডেন্ট তারা বাজে বাজে স্ক্রিনিং আমরা বহন দশ ক্লাস টেনের তার আমরা ক্লাস টুয়েলভ টেনের তার আমরা বহন দশ শুরু। তো ইতালি এসে প্রথমে অনেকের হাত তোলা হয়েছে, এবার সলভ হয়ে যায় সব কিছু সলভ হয়েছে বলতে হ্যাঁ টেনের ক্লাস স্টুডেন্ট তারা বাইরের স্টুডেন্ট তারা দুয়ে সেটা মানন দশ আমরা কিছু তিন চার মানন দশ দৌড়ে করতেছে মেম 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 একজন আরেকজনের মারছে, হ্যাঁ রক্ত বেরিয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে গেছি ওইদিকে, যাওয়ার পরে তারা ছেলে টাড়িয়ে করে আনছে। আমি তাড়াতাড়ি আগে হসপিটালে নিতে লাগবো, তো দুজন টিচারও গেছে, আগে তারা গেছে এরপরে পিছিয়ে পিছিয়ে দুজন টিচার নিয়ে পাঠাই।